সুশাকাতম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে তোমরা অনেক দিন আগে থেকে আমাকে বলেছিলে তো অনেক সাবজেক্টেরই করা হয়েছিল তো শুধুমাত্র বাংলার করা হয়নি ইউপিএসসি মেন্সের অপশনাল বাংলার তো অপশনাল বাংলার জন্য কি কি বই পড়তে হবে তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো তো দেখো যে সমস্যাটা হয় তুমি যখন নিয়মিত একটা কাজ করো যেরকম আমরা ভিডিও শ্যুট করি প্রায় রেগুলার তো যখনই করা হয় না তো আমার মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয় এত জিনিস মাথায় ঘুরতে থাকে তো তার জন্য আর কি এটা খুবই ডেঞ্জারাস জিনিস তো যাই হোক তো তাহলে শুরু পাওয়া যায় আজকের ভিডিও তো দেখো অপশনাল পেপার থাকে হচ্ছে ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনারের যে অপশনাল সাবজেক্ট তো সেটা একটা সাবজেক্ট নিতে হয় তো তার সেটা হচ্ছে দুটো পার্ট থাকে আড়াইশো আড়াইশো করে টোটাল পাঁচশো মার্কস তো এবার সিলেবাসে কী কী আসছে দেখো আমরা ডিটেলসে বলছি দেখো বাংলায় পেপার ওয়ান হচ্ছে হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আর অ্যান্সার হচ্ছে সবসময় বাংলাতেই লিখতে হবে যেহেতু তুমি বাংলা অপশনাল তো টপিক্স ফ্রম দ্য হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ তো টপিকগুলো হচ্ছে দেখো দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্দো ইউরোপিয়ান টু বাংলা ফ্যামিলি ট্রি উইথ ব্রাঞ্চেস অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ডেটস এরপর হচ্ছে হিস্টোরিক্যাল স্টেজেস অফ বাংলা ওল্ড মিডিল অ্যান্ড নিউ অ্যান্ড দেয়ার লিঙ্গুইস্টিক ফিচার্স ডায়ালেক্টস অফ বাংলা অ্যান্ড দেয়ার ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স এলিমেন্টস অফ বাংলা ভোকাবুলারি এরপর হচ্ছে ফর্মস অফ বাংলা লিটারেলি প্রোস সাধু অ্যান্ড চলিত প্রসেস অব ল্যাঙ্গুয়েজ চেঞ্জ রিলেভেন্ট ফর বাংলা সেগুলো হচ্ছে দেখো অপিনীহিতি অবিশ্রুতি মধ্যাহ্ন ভবন নাসিক্য ভবন এইগুলো সমী ভবন সাদৃশ্য সবরগণ মধ্য সরগম আদি সরগম উত্তর সরগম অন্তঃসরগম শ্রুতি এগুলো হচ্ছে রয়েছে তোমার সিলেবাসে তারপরে হচ্ছে প্রবলেমস অফ স্ট্যান্ডার্ডাইজেশান অ্যান্ড রিফর্মস অফ অ্যালফাবেটস অ্যান্ড স্পেলিং অ্যান্ড দোজ ট্রান্সলেশনস অ্যান্ড রোমানাইজেশান ফোনোলজি মরফোলজি অ্যান্ড স্ট্যাটাকস অফ মডার্ন বাংলা সাউন্ডস অব মডার্ন বাংলা কনজাক্টস ওয়ার্ড ফরমেশনস কম্পাউন্ডস বেসিক সেন্টেন্স অ্যান্ড প্যাটার্ন এটা হচ্ছে তোমার সেকশন এ গেলো তো এটা তুমি সিলেবাস দেখলেই বুঝতে পারবে আর কি সিলেবাস তো ডাউনলোড করতে পারবে তাছাড়া সিলেবাসও তোমরা যদি কিনতে চাও দেখো ভিডিও নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে কিনতে পারো ইউপিএসসি সিলেবাসে সেটা প্রিলিন্স মেইন্স অপশান পুরো সব সিলেবাস দেওয়া রয়েছে তো সেখানে একদম দেখলে ডিটেলসে বুঝতে পারবে তো এরপর যেটা রয়েছে তোমার সেকশন বিতে সেটা হচ্ছে টপিক্স ফ্রম দ্য হিস্ট্রি অফ বাংলা লিটারেচার তার মধ্যে রয়েছে পিরিয়ডাইজেশন অব বাংলা লিটারেচার ওল্ড বাংলা অ্যান্ড মিডিল বাংলা পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড প্রি মডার্ন বাংলা লিটারেচার রুটস অ্যান্ড রিজনস বিহাইন্ড দ্য এমার্জেন্স অফ মডার্নিটি ইন বাংলা লিটারেচার ইভলিউশন অফ ভেরিয়াস মিডিল বাংলা ফর্মস মঙ্গল কাব্য বৈষ্ণব লিরিক্স অ্যাডাপ্টেড ন্যারেটিভস রামায়ণ মহাভারত ভগবতগীতা অ্যান্ড রিলিজিয়াস বায়োগ্রাফিক্স সেকুলার ফর্মস ইন মিডিল বাংলা লিটারেচার ন্যারেটিভ অ্যান্ড লিরিক্স ট্রেন্ডস ইন দ্য নাইনটিন সেঞ্চুরি বাংলা পোয়েট্রি ডেভেলপমেন্ট অফ প্রোস বাংলা ড্রামাটিক লিটারেচার নাইনটিন সেঞ্চুরি টাগর পোস্ট নাইনটিন নাইনটি নাইনটিন ফোরটি ফোর বাংলা ড্রামা এরপর হচ্ছে টাগোর অ্যান্ড পোস্ট টাগোরিয়ান্স ফিকশানস মেজরি অথর্স হচ্ছে বঙ্কিমচন্দ্র টাগোর শরৎচন্দ্র বিভূতিভূষণ তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার ক্রিয়েটার্স অ্যান্ড ক্রিয়েটেড এরপর পেপার টু আছে দেখো প্রেসক্রাইব টেক্সট ফর ক্লোজ স্টাডি অ্যান্সার মাস্ট বি রিটেন ইন বাংলা ইন বেঙ্গলি আর কি এর মধ্যে রয়েছে দেখো বৈষ্ণব পদাবলী এটা হচ্ছে কালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস তার আন্ডার এটুকু আছে সেটা পড়তে হবে প্রেম সব বিদ্যাপতি চণ্ডী দাস জনন দাস গোবিন্দ দাস বলরাম দাস এগুলো পড়তে হবে এরপর রয়েছে চণ্ডীমঙ্গল কালকেতু এপিসোড বাই মুকুন্দ সাহিত্য অ্যাকাডেমি তারপর হচ্ছে চৈতন্য চৈতামিত মধ্য লীলা বাই কৃষ্ণদাস কবিরাজ সাহিত্য একাডেমি এরপর হচ্ছে মেঘবা মেঘনাথবধ কাব্য বাই মধুসূদন দত্ত এরপর হচ্ছে কপল বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি সাম্য অ্যান্ড বাংলাদেশের কৃষক বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর কি তারপর সাম্য অ্যান্ড বাংলাদেশের কৃষক ভাই মঙ্গনচন্দ্র চ্যাটার্জী সোনার তরী বাই রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্র পত্র বলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর সেকশন বিতে আসছে দেখো রক্তকবুরী বাই রবীন্দ্রনাথ ঠাকুর নবজাতক বাই রবীন্দ্রনাথ ঠাকুর গৃহদাহ বাই শরৎচন্দ্র চট্টার্জী প্রবন্ধ সমগ্র ভলিউমন বাই প্রমথ চৌধুরী আরণ্যক বাই বিভূতিভূষণ ব্যানার্জি শর্ট স্টোরিজ বাই মানিক বন্দ্যোপাধ্যায় আতাশী মামি প্রাগৈতিহাসিক হলুদ পোড়া সহিশ্রীপ হারানোর নর্জামাই ছোট বকুলপুরের যাত্রী কুশরোগীর বউ যাকে ঘুষ দিতে হয় শ্রেষ্ঠ কবিতা বাই জীবনানন্দ দাস তারপর রয়েছে জাগরি বাই সতীনাথ ভাদুরি তারপর হচ্ছে এবং ইন্দ্রজিৎ বাই বাদল সরকার তো এই জিনিসগুলো কিন্তু তোমার রয়েছে সিলেবাসের মধ্যে তোমার অপশনাল বাংলাতে পুরো সিলেবাস টোটাল যেটা আমরা কথা বললাম তো এটা তো সিলেবাস রয়েছে তো তারপর এই অনুযায়ী হচ্ছে তোমার বই পড়তে হবে যে কী কী বই রয়েছে আমার সিলেবাসের এই যে যে বইগুলো বললাম এই বইগুলো কিন্তু তোমার ডিটেলসে সবই পড়তে হবে এবং তার উপর ভিত্তি করে হচ্ছে কোশ্চেন আসবে তো তোমার বই এই যে যে যেগুলো রাইটারের বই আর হচ্ছে যে যে বইগুলো আছে এই বইগুলো তোমার কিনতে হবে যদি তোমার কাছে না থাকে আর যদি থাকে তাহলে তো ধরো তোমার কারো কাছে তোমার সিনিয়র জুনিয়র বা কলেজে পরিচিত কারো কাছে যদি থাকে তো তার কাছ থেকে নিয়ে নিলে আর যদি না থাকে তাহলে তো তোমার কিনতেই হবে তো বাংলা বই যেটা দেখা যায় যেগুলো পাবে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক আর তাছাড়া তোমার হচ্ছে কলেজ সিটে গিয়ে কিনতে হবে আর যদি তোমার বাড়ির পাশের যে দোকান আছে সেখান থেকে পেয়ে যাও তাহলে তো খুবই ভালো ঠিক আছে তো এই হচ্ছে ফুল সিলেবাসটা এর উপর ভিত্তি করে তোমার সব ডিটেলসে পড়তে হবে বাংলা অপশনালের ক্ষেত্রে মানে দেখো প্রত্যেকটাতে কিন্তু আমি রাইটার আর তার লেখা ধরো গল্প কবিতা বা যা কিছু আছে সেটা সম্পর্কে বলে দিয়েছি তোমার দোকানে গিয়ে সেটা বলতেও সুবিধা হবে যে এই রাইটারের এই জিনিসটা আর কি আমি চাই সেই হিসাবে তুমি চাইবে তাহলে পেয়ে যাবে কারণ বাংলা বই তো অনেক সময় তোমার অনলাইনে পাওয়া যায় না এটাই হচ্ছে সমস্যা তো তার জন্য তোমার দোকানে গিয়ে কিনতেই হবে তোমার বাড়ি পাশের দোকানে যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো আর না হলে তোমার গিয়ে কিনতেই হবে তোমার কলেজ স্ট্রিটে বা তোমার পাশে যে ধরো বড়ো বইয়ের দোকান যেখানে আছে সেখান থেকে যেতে পারো তো এই যে যে বইগুলো মানে সিলেবাসের কথা বললাম তো এই যে যে বই যে যে রাইটারে যেগুলো সেগুলো তো তোমার পড়তেই হবে কিনে আর তাছাড়া যে যে বই আরও পড়তে হবে অপশনাল বাংলার জন্য তো সেগুলো হচ্ছে দেখো বলছি আমরা এখন দ্য অক্সফোর্ড ইন্ডিয়া অ্যান্থোলজি অফ বেঙ্গালি লিটারেচার নাইনটিন ফর্টি ওয়ান টু নাইনটিন নাইনটি ওয়ান ভলিউম টু নাইনটিন ফোরটি ওয়ান টু নাইনটিন নাইনটি ওয়ান বাই কল্পনাবর্ধন মানে সোজা কথাই হচ্ছে দ্য অক্সফোর্ড ইন্ডিয়া অ্যান্থোলজি অফ বেঙ্গালি লিটারেচার কল্পনা বর্ধনের লেখা এটা একটা তারপর হচ্ছে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস বুদেব চৌধুরী এটা একটা গেল তারপর হচ্ছে বাংলা নাটকের ইতিহাস অরিজিৎ কুমার ঘোষের লেখা বই তারপর আসছে হচ্ছে দ্য বেঙ্গলিস এ পোর্ট্রেট অফ এ কমিউনিটি বাই সুদীপ চক্রবর্তী সুদীপ চক্রবর্তী হচ্ছে রাইটার দ্য বেঙ্গালিজ হচ্ছে বইয়ের নাম তারপরে আসছে হচ্ছে দ্য ইপিক সিটি দ্য ওয়ার্ল্ড অন দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা পেপার ব্যাক বাই হুশানভ চৌধুরী এটা গেল তারপরে আসছে হচ্ছে বেঙ্গালি প্রোজ স্টাইল এইটিন হান্ড্রেড টু এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন বাই দিনেশচন্দ্র সেন এটা গেল তারপরে আসছে হচ্ছে টাইপস অফ আর্লি বেঙ্গালি প্রোজ বাই মিত্র এই যে যে রাইটারের বইগুলো কথা বললাম যে যে রাইটার আছে তার বই এইগুলো পড়তে হবে আর যে যে সিলেবাসে তোমার যে যে জিনিসগুলো আছে সেগুলো তো আমরা বললাম মানে যে যে রাইটারের যে যে লেখা ধরো গদ্য পদ্য তারপরে ছোটো গল্প বা উপন্যাস যেগুলো আছে তো সেগুলো তো পড়তেই হবে সিলেবাস সাথে সাথে মেনটেন করে সেই হিসাবে ঠিক আছে আর কোয়েশ্চেনের প্যাটার্ন তো তোমার জানো যে দুটো পার্ট থাকে আর আড়াইশো আড়াইশো করে টোটাল পাঁচশো নাম্বার তো এই হচ্ছে তোমার বাংলা অপশনালের জিনিস যে উপস্থিত কম্পালসারি বাংলা অপশনাল ঠিক আছে যদি যারা নিতে চাও তো তাদের এই এইগুলো কিন্তু মাস্ট পড়তেই হবে ঠিক আছে তো সিলেবাস অনুসারে তো সিলেবাসটা দেখলেই অন্যান্য সাবজেক্টে যেরকম সিলেবাস দেখে বোঝা যায় না যে কেউ মানে সাবজেক্টের জন্য আমি মানে কোন কোন পার্টের জন্য আমি কী কী বই পড়ব কিন্তু এখানে যেহেতু তোমার সাহিত্যের উপর হচ্ছে তোমার বাংলা তুমি নিচ্ছ তো যেহেতু হিন্দি নিলেও ঠিক একই রকম যে কোন রাইটারের কি বই তো সেটাই তোমার পড়তে হবে ঠিক আছে এখানে অন্যান্য কিছু বা অন্য রাইটারের জিনিস পড়ার কোনো স্কোপ নেই তো তার জন্য যে যে রাইটারের যে যে লেখা বই মানে সেটা কবিতা হোক গল্প হোক উপন্যাস হোক তো সেই সেই জিনিসগুলো কিন্তু পড়তে হবে তো তার উপর ভিত্তি করে হবে আর কি তুমি প্রিভিয়াস ইয়ারের যখন কোয়েশ্চেন দেখবে তো তখনই বুঝতে পারবে যে এই এই চ্যাপ্টার মানে এই এই টপিক থেকে কী কী ধরনের সাধারণত কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে তার উপর ভিত্তি করে হচ্ছে তোমার পড়তে হবে তো সেই হিসাবে আর কি তুমি বুঝতে পারবে আর কি ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ প্যাটার্নটা তো এই হিসাবে করো এই বইগুলো পড়তে হবে তাহলে হচ্ছে তোমার ফুল সিলেবাসটা কভার করে যাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমরা ডাউনলোড করে নাও এমনি সার্চ করলে পেয়ে যাবে যে ইউপিএসসি বাংলা অপশনাল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা ইয়ার লিখে সার্চ করলেও সাথে সাথে তুমি পরপর পেয়ে যাবে তারপর সেখান থেকে তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো তারপর তুমি তোমার সুবিধা মতো আর কি করতে থাকলে প্রিপারেশন নিতে থাকলে ঠিক আছে তো এই হিসাবে করতে পারো তো এটা তোমরা অনেক অনেক দিন থেকে আমাকে বলেছিলে তো আমি অন্যান্য প্রায় সব সাবজেক্টেরই করেছিলাম যেগুলো ইম্পর্ট্যান্ট আর কি মানে ম্যাক্সিমাম লোকে নেয় তো এটা বাকি ছিল আমাদের করা তো তার জন্য আর কি এটাই করা তো সেই হিসেবে তোমরা করতে পারো আর কি দেখো যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক হাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে জানাতে পারো আর তাছাড়া টুইটার আমাকে ফলো করতে পারো আর তাছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তো সেখানে তোমরা জয়েন করো তো সেখানে নতুন নতুন আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে আর যে যে টপিক নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশানে জানাও বা ইনস্টাগ্রামেও জানাতে পারো যদি সেই সেই টপিকের উপর ভিডিও না থাকে তো তাহলে তার উপর আস্তে আস্তে ভিডিও আসবে ঠিক আছে তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা